হচ্ছে আমার পাশে যে বকনাটি, বকনাটি হচ্ছে আমার খামারের খামারের গাভীর থেকে বকনা। তো এটা আবার হিটে আসছে। এটা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার আছে আপনাদের। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আমাদের গরু মানে বীজ রাখে না, বা হিটে আসছে কিনা বুঝতে পারেন না, বা এআই কর্মী আইসে নিয়ে বীজ দিয়ে যায়। এই মানে এআই কর্মী আইসে নিয়ে যে বীজ দিয়ে যায়, এই ঘটনাটাকে অ্যাভয়েড করতে হবে। কারণ একটা গরু আগে প্রথমত আপনার খেয়াল করতে হবে যে ও হিটের জন্য প্রপার ভাবে রেডি আছে কিনা, উপযুক্ত হয়েছে কিনা, উপযুক্ত হয়েছে কিনা। তো প্রথমত ও যদি হিটে আসে, তাইলে ওই আপনি এআই কর্মীকে যদি বলেন যে গরু হিটে আসছে অমনি এসে বীজ দিয়ে যাবে, এটা করা যাবে না। প্রথমত আগে দেখতে হবে যে ওর হিটটা এখনো ঠিক আছে কিনা, বা বীজ দেওয়ার মতো উপযুক্ত টাইমটা এখন কিনা। এর জন্য প্রথমত এআই কর্মী যদি ওকে ওয়াশ দিয়ে আগে দেখে, দেখার পরে যদি মল চলে আসে, তাইলে আপনি ভাববেন যে এটাকে এখন বীজ দেওয়া যাবে। দ্বিতীয়ত বীজ দেওয়ার টাইমের কথাটা আমি বলতেছি, যেমন আমার এটা হিটে আসছিল তো আমি জানি, এখন এটা এই সময়টা বীজ দেওয়া যাবে কিনা, মানে ধরেন এটা তো কালকে থেকে মল ভাঙতেছে, বা তার আগে থেকে দুষ্টামি করতেছে অন্য গরুর সাথে, মানে হিটে আসছে, এটা আরো কিছু বাহ্যিক লক্ষণ আছে আমরা বুঝতে পারছি, কিন্তু এই সময়টা বীজ দেওয়া যাবে কিনা। যদি ভিতরে মল না থাকতো, তাহলে আমরা ভাবতাম যে এটার হিট মিস হয়ে গেছে, তাহলে বীজ দেওয়া যাবে না। এই টাইমের মধ্যে বীজ দিলে বীজ মানে রাখবে না আরকি, কারণ হিটই নাই, সার বীজই বন্ধ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। আবার এখানে কিছু আছে যে অনেক হিট থাকে, কিছু কিছু গরুর দেখা যায় যে আপনার 2 দিন পরিমাণও হিট মানে হিট থাকে, 3 দিন পরিমাণও হিট থাকে, আমাদেরকে বলে অনেকে। এটা আবার রোগ, মানে দীর্ঘক্ষণ হিট থাকা আবার রোগ, ভালো না, ভালো লক্ষণ না, লক্ষণ না। এটা আবার মিসকনসেপ্ট করে না। তো এই যে আবার ভিতরে মল থাকে না, হিসাব করবেন 16 ঘন্টা পরে বীজ দিবেন। যদি আজকে হয় তাহলে আবার কালকে, মানে 12 থেকে 16 ঘন্টার ভিতরে আপনি বীজ দিয়ে দিবেন, কনসেপ্ট করবে, বা এই সময় বীজ দেওয়ার হচ্ছে মানে উপযুক্ত সময়। এই জিনিসগুলা খেয়াল করবেন। বা অনেক সময় দেখা যায় যে গরু আবার ব্লাড ভাঙে, বীজ দেওয়ার পরে ব্লাড ভাঙে, তো এর জন্য হচ্ছে সমস্যা, আবার এগুলাও আবার চিকিৎসা করে বীজ দিতে হবে। আবার কিছু গরু আছে যে ব্লাড ভাঙার পরেও কনসেপ্ট করে, ব্লাডেরও কিছু ধরন আছে, এই জিনিসগুলো আগে জানতে হবে। বা প্রথমত যদি বকনা আপনার হিটে চলে আসে, ওই প্রথম বকনাকে বীজ দেওয়া যাবে না, একবার মিস করতে হবে, একবার মিস করতে হবে। বা ওই বকনা বীজ দেওয়ার পরেও যদি হিটে চলে আসে, এটা সমস্যা না, কারণ একটা বার আপনি বীজ দিয়েছেন, হয়তো বকনার গঠনমূলক ভাবে আপনি পুরোপুরি বুঝতে পারেন নাই, বা একটা বার মিস করতেই পারে, এটা নিয়ে কোনো ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ, যখন 2-3 বার ওভার হয়ে যায় তখনই আমাদের চিন্তার কারণ। একবার বীজ দেওয়ার পরে যদি সেটাই হয়ে যায়, তাহলে ভাববেন পরবর্তীতে হিটটা ভালো আসবে, ভালো হবে। অনেক সময় বীজ দিলেও দেখা যায় কর্মীরা বলে যে এখন বীজ দিলে পরের বার আরো হিট ভালো আসবে, এমনটাও ঘটতে পারে। এর জন্য আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আর আমি হচ্ছে আমার খামারে যে বকনাটাকে বীজ দিব, সিমেন্ট গুলা রেডি করতেছে। আর সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে রানিং যে সিমেন্ট গুলা থাকে, যে কাঠের মধ্যে যে ডেট গুলা দেওয়া থাকে, রানিং ডেট গুলা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। কোনগুলোর কোন বীজ দেওয়া ভালো? আমি তো আমার গাবি এটা হলিস্টন ফিজিয়ান, এর জন্য আমি ওকে হলিস্টন ফিজিয়ান জাতেই দিব। সেম টু সেম দিলে ভালো ফল পাবো, মানে এটার মধ্যে যদি আমি অন্য কোনো জাত দিই তাহলে তো মানটা নষ্ট হয়ে যাবে, মানটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি আবার করতে পারবেন যেটা হচ্ছে শাহিওয়াল গরু, শাহিওয়ালের মধ্যে আপনি হলিস্টন ফিজিয়ান দিতে পারবেন, তাহলে এটা জাত উন্নত হবে, দেশের মধ্যে ফিজিয়ান দিতে পারবেন, জাত উন্নত হবে।